গুড মর্নিং ডিয়ার লার্নার, আজকে একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটার নাম দ্য বয় অ্যান্ড দ্য নেটেল। নেটেল দ্য বয় মানে ছেলে, বালক, অ্যান্ড আর দ্য নেটেল, নেটেলের অর্থ কি, এক ধরনের গাছ যেগুলো হাতে লাগলে আমরা হাতে ইচিং এর অনুভব করি, চুলকায় আমাদের হাতে, এটা হলো, হ্যাঁ, বিচুটি পাতা, বিচুটি পাতা। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ইয়াং বয়, হি ওয়াজ আ হ্যাপি অ্যান্ড ফান লাভিং চাইল্ড। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম মানে এক সময়ের কথা, দেয়ার ওয়াজ আ ইয়াং বয়, দেয়ার সেখানে ওয়াজ ছিল ইয়াং বয়, একটা ইয়াং মানে ছোট ছেলে, হি ওয়াজ আ হ্যাপি, হি ওয়াজ সে ছিল আ হ্যাপি একটা খুশি বা সুখী, অ্যান্ড ফান, ফান মানে মজা, লাভিং মানে ভালোবাসা, চাইল্ড, ফান লাভিং চাইল্ড, ঠিক আছে, মানে সে খুশি ভালোবাসত, মজা মস্তি করা ভালোবাসত। হি ওয়াজ অ্যান অবিডিয়েন্ট চাইল্ড হুজ মাদার লাভড হিম, হি ওয়াজ সে ছিল অ্যান অবিডিয়েন্ট চাইল্ড, অবিডিয়েন্টের অর্থ হচ্ছে যে বাধ্য, সব বাধ্য মানে যে সব কথা শুনতো তার মায়ের, যে অবিডিয়েন্ট বাধ্য চাইল্ড শিশু, হুজ মাদার যার মা লাভ হিম তাকে ভালোবাসত। ওয়ান ডে দ্য বয় ওয়াজ প্লেয়িং ইন আ ফিল্ড, ওয়ান ডে একদিন দ্য বয় ওয়াজ ছেলেটি বা বালকটি প্লেয়িং খেলছিল, ইন আ ফিল্ড একটা খেতে, হি সাডেনলি গট স্টাং বাই আ নেটেল, হি সে সাডেনলি মানে হঠাৎ, গট স্টাং, স্টাং মানে ফুটে যাওয়া, তাহলে ফুটে গেল, বাই আ নেটেল একটা নেটেল বা আঘাত করলো, তাহলে এই নেটেলটা ফুটে গেল না, এই নেটেলটা মানে এই চুলকানি বিচুটি পাতাটা, চুলকানি যে পাতাটা, সে পাতাটা যখন তার গায়ে লাগলো সেটা সে মানে স্টাং হলো, ফুটে গেল বলতে চাইছে, ঠিক আছে। হার্ট, হার্ট দিল, আঘাত করলো, আহত হলো, হি র্যান হোম, হি র্যান সে পালালো, দৌড়ে পালালো হোম ঘরে। অন মিটিং হিজ মাদার হি সেড, অন মিটিং, অন মিটিং মানে কি, সাক্ষাৎ হওয়ার পর বা দেখা হওয়ার পর, হিজ মাদার তার মার সাথে, হি সেড সে বলল, দ্যাট হি হ্যাড বিন স্টাং বাই আ নেস্টি লিটল উইড, হি হি সেড সে বলল, দ্যাট হি হ্যাড বিন স্টাং, তার হ্যাড বিন স্টাং, স্টাং অর্থ কি দংশন করা, ঠিক আছে, দংশন করলো, কি দংশন করলো, বাই আ নেস্টি, নেস্টির অর্থ হচ্ছে দুষ্ট, লিটল ছোট, উইড, উইডের অর্থ জঙ্গল, জঙ্গল পাতা, ছোট জঙ্গল পাতা, ঠিক আছে, বা জঙ্গলি পাতা, ছোট ছোট আগাছা যেগুলো থাকে সেগুলোকে বলা হয় উইড। হিজ মাদার সেড, তার মা বলল, তার মা বাচ্চাটি চাইল্ডের মাটা বলল, আই সাজেস্ট দ্যাট ইউ গ্রাব দ্য নেটেল ফার্মলি, আই সাজেস্ট দ্যাট, আই সাজেস্ট, সাজেস্টের অর্থ কি, পরামর্শ দেওয়া, তো আমি পরামর্শ দিচ্ছি এটা, দ্যাট কি, ইউ গ্র্যাব, গ্র্যাব মানে ধরে নেওয়া, দ্য নেটেল ওই নেটেলটাকে, ওই বিচুটিটাকে, ফার্মলি শক্ত করে, ইন ইউর হ্যান্ড, ইন ইউর হ্যান্ড তোমার হাতে, ঠিক আছে। তাহলে সাজেস্ট করছে মা কি, সে গ্রাব করে নিতে নেটেলটাকে, বিচ্ছু বিচুটি পাতা রাখে তার হাতের মধ্যে, দ্য নেক্সট টাইম পরের বার, ইউ সিট যখন তুমি এটা দেখবে, ইউ তুমি সিট এটাকে দেখবে, ঠিক আছে, ইফ ইউ গ্রাব ইট যদি তুমি এটা ধরো, ইট হার্ড শক্ত করে, ইট উইল নট হার্ম, এটা তোমাকে আর আঘাত করবে না, হার্ম মানে আঘাত করবে, তোমাকে আর আঘাত করবে না, ইভার কখনো, এটা কখনোই আর তোমাকে আঘাত করবে না। হোয়াট ইভার ইউ ডু, হোয়াট ইভার ইউ ডু, ইউ মানে তুমি, ডু মানে করো, তুমি যা করো, তুমি যা করো, ডু ইট বোল্ডলি, ডু ইট করো এটা বোল্ডলি মানে সাহসিকতার সাথে, মোরাল ফেল কনফিডেন্স ইজ দ্য কি, হেলথ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, ইজটা কি হয় চাবি সাকসেস সফলতা, তাহলে সফলতার চাবি কি হয় আত্মবিশ্বাস,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।